হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের কমেন্ট থেকে আমি একটা আজকে টপিক বেছে নিয়েছি, এগ্রিকালচার প্রোডাক্টস স্টেট ওয়াইজ র্যাঙ্কিং 2020, অর্থাৎ 2022 সাল অনুযায়ী। যেমন ধরো, চাল উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে, গম উৎপাদনে প্রথম কোন রাজ্য রয়েছে, আখ উৎপাদনে প্রথম কোন রাজ্য রয়েছে, কোন রাজ্য তুলো উৎপাদনে প্রথম, কোন রাজ্য চা উৎপাদনে প্রথম, কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম, তো এরকম এগ্রিকালচার প্রোডাক্টস যেগুলো যেগুলো রয়েছে প্রত্যেকটাতে 2022 সালের কারেন্ট ডাটা অনুযায়ী, কারেন্ট ইকোনমি সার্ভে অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে সেগুলো আমরা এখানে দেখবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক তোমাদের জন্য। WBCS WBP KP রেলওয়ে SSC সেন্ট্রাল আমাদের স্টাফ সিলেকশন কমিশনের এক্সাম বা তোমাদের সামনে SSC SLST এই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, ভিডিওটা খুব শর্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে আমরা যেটা দেখবো, চাল, চাল উৎপাদনে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ 2022 এর ডাটা অনুযায়ী, উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে এবং পাঞ্জাব রয়েছে তৃতীয় স্থানে। গম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে পাঞ্জাব। জোয়ার উৎপাদনে প্রথম স্থানে মহারাষ্ট্র, দ্বিতীয় স্থানে কর্ণাটক এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু। বাজরা উৎপাদনে রাজস্থান প্রথম স্থানে, উত্তরপ্রদেশ দ্বিতীয় স্থানে এবং গুজরাট তৃতীয় স্থানে। ভুট্টা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কর্ণাটক, দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে বিহার। রাগি উৎপাদনে কর্ণাটক রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু, তৃতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ড। ছোট বাজরা উৎপাদনে উত্তরাখণ্ড প্রথম স্থানে, মধ্যপ্রদেশ দ্বিতীয় স্থানে এবং অন্ধ্রপ্রদেশ তৃতীয় স্থানে। যব উৎপাদনে প্রথম স্থানে রয়েছে রাজস্থান, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, তৃতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। তুর ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থানে, মহারাষ্ট্র দ্বিতীয় স্থানে এবং কর্ণাটক তৃতীয় স্থানে। ছোলা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে মধ্যপ্রদেশ, দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক, তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান। উড়ুদ উৎপাদনে মধ্যপ্রদেশ প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে তামিলনাড়ু। মুগ ডাল উৎপাদনে রাজস্থান প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ, তৃতীয় স্থানে তামিলনাড়ু। অন্যান্য ডাল উৎপাদনে মধ্যপ্রদেশ রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে উত্তরপ্রদেশ, তৃতীয় স্থানে রাজস্থান। চীনাবাদাম উৎপাদনে প্রথম স্থানে রয়েছে গুজরাট, দ্বিতীয় স্থানে রাজস্থান, তৃতীয় স্থানে তামিলনাড়ু। ক্যাস্টার বীজ উৎপাদনে গুজরাট রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে রাজস্থান, তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। তিল উৎপাদনে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ, তৃতীয় স্থানে উত্তরপ্রদেশ। সূর্যমুখী ফুল উৎপাদনে কর্ণাটক রয়েছে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে হরিয়ানা, তৃতীয় স্থানে অন্ধ্রপ্রদেশ। আখ উৎপাদনে প্রথম স্থানে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থানে কর্ণাটক। তুলা উৎপাদনে প্রথম স্থানে গুজরাট, দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র, তৃতীয় স্থানে তেলেঙ্গানা। পাট উৎপাদনে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে বিহার এবং তৃতীয় স্থানে রয়েছে আসাম। চা উৎপাদনে প্রথম স্থানে আসাম, দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থানে তামিলনাড়ু। কফি উৎপাদনে প্রথম স্থানে কর্ণাটক, দ্বিতীয় স্থানে কেরালা এবং তৃতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তামাক উৎপাদনে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ, দ্বিতীয় স্থানে বিহার, তৃতীয় স্থানে আসাম। খাদ্যশস্য উৎপাদনে প্রথম স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ এবং তৃতীয় স্থানে পাঞ্জাব। তো এগুলো তোমাদের ছিল ইম্পর্টেন্ট টপিক এই ক্লাসের। আর তোমাদেরকে আমি বলবো, এগুলো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস 2022 তোমরা পাবে, যেটা মোস্ট পপুলার PDF লিঙ্ক বলে যে একটা লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন বক্সে, ওখানে রয়েছে। এছাড়া তোমাদের জিকে স্কোর বুস্টার 2022 এটা ডিটেলস তোমাদের PDF দেওয়া রয়েছে। স্ট্যাটিক জিকের এখানে প্রচুর টপিক রয়েছে, ভারতের স্ট্যাটিক জিকে থেকে 78টা টপিক, পৃথিবীর স্ট্যাটিক জিকে থেকে 26টা, বিবিধ স্ট্যাটিক জিকে থেকে 18টা টপিক, স্পোর্টস স্ট্যাটিক জিকে থেকে 13টা টপিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের 2022 এর গুরুত্বপূর্ণ টপিক 20টা, পুরস্কার থেকে 20টা টপিক শুধু, আর স্পোর্টস রিলেটেড পুরস্কার থেকে 19টা টপিক। এরকমভাবে টোটাল 194টা টপিক রয়েছে, যেটা তোমাদের WBPSC-র যে কোনো পরীক্ষা, যেমন WBCS, এছাড়া WBPSI, কনস্টেবল, KP কনস্টেবল, SSC, CGL, CHSL, MTS, GD, SSCL, SLST, রেলওয়ে, ব্যাংক, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এটা একটা ব্রহ্মাস্ত্র। চাইলে তোমরা এটা কালেক্ট করতে পারো ডিসক্রিপশন বক্সে মোস্ট পপুলার PDF লিঙ্ক থেকে, ওখানে আমাদের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স বা ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা আদার্স জিকের PDFগুলোও রয়েছে। আর আপলিফ্টে 5000 MCQs-এর একটা নতুন কোর্স লঞ্চ হয়েছে, জেনারেল স্টাডিজের একটা কোর্স, জেনারেল স্টাডিজের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের এটা একটা হেল্পফুল হবে এই ধরনের কোর্স, মানে যাতে করে তোমরা জেনারেল স্টাডিজের প্রত্যেকটা সাবজেক্ট, ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, অর্থনীতি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, স্ট্যাটিক জিকের প্রত্যেকটা টপিক ওয়াইজ MCQ ক্লাস উইথ পোস্টমর্টম, অর্থাৎ প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা, ডিসকাশন থাকবে এই কোর্সে।
যেটা তোমাদের খুব অ্যাফোর্ডেবল একটা প্রাইস 499-এ প্রোভাইড করা হচ্ছে নলেজ অ্যাকাউন্ট টিমের পক্ষ থেকে আপলিফ্ট অ্যাপে। তো এটা তোমাদের আপলিফ্ট অ্যাপে হবে, আপলিফ্ট অ্যাপে গিয়ে তোমাদেরকে এই সাবস্ক্রিপশনটা নিতে হবে। পিডিএফ তোমাদের ডিসক্রিপশন বক্সে একটা দিয়ে দিয়েছি কিভাবে তোমরা এই কোর্সে জয়েন হবে, ওখান থেকে বুঝে নাও। আর যদি অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো। এটা ছাড়াও তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের ওপর একটা পরাক্রম নামের ব্যাচ চলছে, 999-এ তোমরা এটা জয়েন করতে পারবে। এবং ইংরাজি কোর্সও তোমাদের আপলিফ্টে রানিং চলছে, তোমরা এটাতেও জয়েন করতে পারো। যদি কোথাও কিছু কোয়ারিজ থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা জিজ্ঞাসা করে নাও। আর এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। আর তোমাদের কি কি কন্টেন্ট দরকার তোমরা আমাকে অবশ্যই 8348534966-এ হোয়াটসঅ্যাপ করে জানাও, আমি তোমাদের সেই কন্টেন্ট প্রোভাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ, নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে।